রায়হান রাফির নায়িকা নিয়ে জল্পনা কল্পনা তো বন্ধুরা কম হয় নাই, তাই না? মানে শাকিবিয়ানরা বেশ রাগান্বিত, অনেক শাকিবিয়ানরা বলতেছিল যে কেন ওরা এই এই মেয়েটাকে নিল, নাবিলাকে নিল, মানে এক একজনের এক একটা ইচ্ছা। এখন যদি সবার ইচ্ছা পূরণ করতে যেত তাহলে একশোটা নায়িকা লাগবো, তাই না? যেমন কেউ বলে মেহজাবিন, কেউ বলে তানজিকা তিশা, কেউ বলে তানজিকা আমিন, ওদিকে কেউ বলে কোয়েল মল্লিক, ওদিকে কেউ বলে মধুমিতা। তো বেচারা কী করবে? বেচারা কি সবার কথা রাখতে পারবে? পারবে না। তো এনিওয়ে, সে আজকে একটা ইন্টারভিউ দিয়েছে খুব সুন্দর, আপনারা হয়তো বা দেখে ফেলছেন। উনি খুব সুন্দর করে ডেসক্রিপশান দিয়ে দিয়েছে যে আপনারা মন খারাপ করেন না, কারণ একটা সিনেমার নায়িকা যে চূড়ান্ত হয় গল্পের সাথে মিল নেওয়া। উনি এটাও বলছেন যে উনি অনেকের লুক দেখছেন, অনেকের সাথে কথা বলছেন, শেষ পর্যন্ত উনি নাবিলাকে শ্রেষ্ঠ মনে করছেন এবং মিমিকে শ্রেষ্ঠ মনে করছেন। সুতরাং এই ব্যাপারে কথা বাড়াইয়া লাভ নাই, কারণ আমরা এখন বাইরে নিতে হবে, কারণ পরিচালক মনে রাখতে হবে তার একটা নিজস্ব থিঙ্কিং আছে, তাই না? সে তার চিন্তা ভাবনার থেকে একটা, তার কল্পনার থেকে একটা ক্যারেক্টার সৃষ্টি করে, সেই ক্যারেক্টারটা আমি আপনি এত বুঝতে পারবো না। সুতরাং আমার শাকিব ইয়ানদার কাছে অনুরোধ, যারা এখনও কমেন্ট করতেছেন বাদ দেন বাদ দেন, এটা না বয়কট করলাম, প্লিজ 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 এগুলো করবেন না। আপনারা নিজেরাও দেখছেন, আমি বলছি যে শাকিব খান নিজেও চায়, শাকিব খান তার ভেরিফাইড ফেসবুকে যায় কিন্তু ছবিগুলো পোস্ট করছে এবং বলছে ওয়েলকাম টু আওয়ার ফ্যামিলি, ওয়েলকাম টু তুফান ফ্যামিলি। সুতরাং এটা নিয়ে যদি আপনারা আলোচনা করেন তাহলে আবারও বলতেছি শাকিবকে ছোটো করা হয়, এই ব্যাপারটা আমরা টোটালি ভুলে যাই। আমরা আশা করি একটা ভালো কিছু হবে, এটা ইঙ্গিত দিছেন আমাদের এই পরিচালক সাহেব এবং আমাদের বিশ্বাস আছে। দেখেন উনি অনেকগুলো কথা বলছেন, উনি এক জায়গায় বলছেন শাকিব খান ভয়ঙ্কর একজন শিল্পী, শব্দটা আমার কাছে খুব ভালো লাগছে, ভয়ঙ্কর শিল্পীর অ্যাপ্রিভিয়েশন কি আমি জানি না, ভয়ঙ্কর বলতে উনি কি দুর্ধর্ষ বোঝাইছেন, উনি খুব মানে মারামারিতে দুর্ধর্ষ না কি, না উনি ভয়ঙ্করভাবে অভিনয় করেন না কি, আমি জানি না। তবে উনি ভালো কথাই বলতে যাচ্ছেন আর কি, যেটার মূল কথা হলো যে শাকিব খান একটা বিরাট আর্টিস্ট। বারে বারে বলছে উনি শুধু পরিচিত না, উনি বহুত বড় একজন আর্টিস্ট, এটা উনি টের পাইছেন কোত্থেকে, উনি রিহার্সেল করতেছেন। দেখেন এইটাই সিনেমা, আপনাদের একটু ভাবতে হইব যে রায়হান রাফি এই যে প্রি প্রোডাকশনের সাতটা মাস শাকিব খানের সাথেও বসছে, রিহার্সেল করছে, তার সমস্ত শিল্পীরা রিহার্সেল করছে এবং এই নায়িকারাও করছে, মিম করছে কিনা মিমি করছে কিনা জানি না। তবে শাকিব খানের সাথে মিশা রায়হান রাফি এখন প্রচণ্ড উত্তেজিত, প্রচণ্ড আবেগ আপ্লুত, সে শাকিব খান সম্পর্কে যে ভাষাগুলো ব্যবহার করতেছে, রাই ভাই এটা যদি সে প্রিয়তমার সঙ্গে করতেন তাহলে তো কাম হইতো। যাক, এটাই নিয়ম, সব পরিচালকরাই যখন যার সাথে কাজ করে তখন তার কাছে শ্রেষ্ঠ আর্টিস্ট। কিন্তু আপনারা একটা কথা তো মানতে হবে, রাফি একজন ভালো পরিচালক, রাফি একজন ভালো টেকনিশিয়ান, রাফি শাকিব খানকে নিয়ে সিনেমা করতেছে, এই সিনেমাটা একটা ওভার এক্সপেক্টেড ছবি হবে আমরা সবাই ধরে নিছি এবং একটা ভালো কাজ হবে। সে কিন্তু বারবারই বলতেছে যে আমি এমন কিছু করে দেখাবো যেটা বাংলাদেশে আজ পর্যন্ত হয় নাই, ঠিক আছে? বাংলাদেশে এই ধরনের অ্যাকশন সিনেমা আজ পর্যন্ত হয় না এবং আমার বিশ্বাস সে এমন একটা কিছু দেখাবে, কারণ রাফি অনেক অনেক গবেষণা করে, বুঝতে পারছেন, অনেক গবেষণা করে অনেক কিছু দেখা, অনেক কিছু বুঝা, অনেক কিছু শিখা, তারপরে সে সিনেমাতে হাত দেয়। তার পুরনো ছবিগুলো দেখলে, তার আগের ছবিগুলো দেখলে কিন্তু তাই মনে হয়। শাকিব খানকে সে এইবার যে কীভাবে আমাদের কাছে উপস্থাপন করবে এর কিছুটা ধারণা সে এই ইন্টারভিউ দিয়ে দিছে, যারা ইন্টারভিউটা দেখেন নাই দেখে আইসেন। উনি অসম্ভব স্যাটিসফাইড এবং উনি মানে আমার কথাবার্তায় মনে হলো উনি কিছুটা নার্ভাসও, কারণ নার্ভাস এই জন্য যে উনি যেভাবে প্রমিস করতেছে আমাদের কাছে, ওনাকে তো আমরা অনেক উপরে উঠে নিয়ে গেছি গা, এখন ওনাকে ওনার দায়িত্ব কিন্তু আরও অনেক বাইরে গেছে। তুফান যদি এমন কিছু না হয় তাহলে রাফির ক্যারিয়ারের জন্য ক্ষতি হবে, এই জন্য রাফি প্রচণ্ড পরিশ্রম করতেছে, প্রচণ্ডভাবে চেষ্টা করতেছে, ইন অল সাইডস, ইন অল রেসপেক্টস, সব কিছু ব্যালেন্স করে, সব কিছু করে সেজন্য ছবিটা তাড়াতাড়ি ভালো করে শেষ করতে পারে। তবে অনেকেই বলতেছেন যে সময়টা একটু কম হয়ে গেছে, আসলে তিন মাস একটা ভালো ছবির জন্য বন্ধুরা একজন টেকনিশিয়ান হিসেবে আমি যেটা বুঝি একটু সময় কম, কারণ দেখেন একটা ছবি শুটিং করলে হয় না, সাত মাস প্রি প্রোডাকশন করার পরে তিন মাসে পোস্ট প্রোডাকশন একটু টাফ, একটু টাফ, কিন্তু রাফি ইচ্ছু করে ফেলবে।
প্রিয়তম মত দের মাসে করছে রাফি করে ফেলবে কিন্তু সে কিন্তু একটা কোয়ালিটি প্রোডাকশন চায় বারবারই বলতেছে সে একটা হাই কোয়ালিটি প্রোডাকশন চায় কাজে এই তিন মাসে হাই কোয়ালিটির প্রোডাকশন দিতে হলে তাকে দৌড়ের উপরে থাকতে হবে সোজা কথা মানে দৌড়ের উপরে থাকতে হবে একটা সেকেন্ডও রেস্ট নিতে পারবে না কারণ অনেক কাজ একটা সিনেমা করতে খালি শুটিং করলেই তো হয় না ভাই শুটিংয়ের পরে পোস্ট প্রোডাকশনে অনেক কাজ আছে অনেক কাজ আছে ডাবিং করুক এই আপনি কালার গ্রেডিং বলেন বিজি বলেন আর আর বলেন মানে এটা বোঝানো যাবে না অনেকগুলো টেকনিক্যাল কাজ থাকে তবে উনি একটা ভালো খবর দিয়েছেন যে রাজকুমার ঈদের দিন যখন আমরা দেখতে যাব তখন আমরা এক টিকিটে দুইটা সিনেমা দেখুন না না সিনেমা না অ্যাকচুয়ালি টিজার দেখবো মানে রাজকুমার ছবি দেখবো তুফানের টিজার দেখবো এটা উনি প্রমিস করে ফেলছেন আমি শিওর উনি ওনার প্রমিস রাখবেন এবং সেদিন আমরা টিজার দেখবো টিজার দেওয়া সম্ভব টিজার দেওয়া সম্ভব উনি হয়তো টিজারে ডাবিং ভয়েস দিবেন না উনি যে শুটিংগুলো করছেন ওখান থেকে সুন্দর করে নিয়ে মিউজিক দিয়ে একটা ভয়াবহ মিউজিক দিয়ে যেমনটি উনি সুনঙ্গ সময় করছিলেন ভয়াবহ একটা মিউজিক দিয়ে উনি একটা টিজার আমাদেরকে রাজকুমারের সময় দেখাবেন তাহলে আমরা রাজকুমার দেখতে যাবো এক টিকিটে দুই ছবি শাকিব খানের মূল ছবি আর তুফানের টিজার এটাও একটা ভালো খবর উনি আরেকটা খবর বলছেন যেটা খুব আমাদেরকে উদ্বেলিত করছে সেটি উনি হোপফুল তুফান 100 কোটি ক্লাবে যাবে এই প্রথম বাংলাদেশের কোনো সিনেমা উনি আশা করছেন ভাই আশা তো করতেই হবে আশা না করলে তো আপনি কিছুই পাইবেন না আপনি যদি কোনো কিছু না হোপ করেন আপনি যদি কোনো কিছু না ভাবেন আপনি পাইবেন কেমন করে উনি আশা করতেছেন তুফান প্রথম বাংলাদেশের কোনো সিনেমা 100 কোটি ক্লাবে যাবে আমরা আশা করি হোক কারণ প্রিয়তমা যেহেতু 40-41 কোটিতে চলে গেছে এখন এইটা 100 কোটিতে যাওয়ার সম্ভাবনা থাকতেই পারে ছবি যদি উনি সেইভাবে বানাতে পারেন ছবি যদি ওইরকম হিট হয় 100 কোটির আনা কোনো অসম্ভব কিছু না কারণ বাংলাদেশের বাইরে বহির্বিশ্বে এখন কিন্তু মার্কেট অনেক বড় হয়ে যাচ্ছে দিন দিন আমাদের সুইডেনই ধরেন না আমাদের সুইডেনে আগে সিনেমা দেখালে বাংলা সিনেমা লোকজনকে রিকোয়েস্ট করে আনতে হইতো এখন টিকিট কেটা থাকে প্রিয়তমা টিকিট কেটা দেখছে সুরঙ্গ টিকিট কেটা দেখছে এবং মোটামুটি হাউসফুল এখন হয়তো বা এইসব ছবি যখন আসবে এই রাজকুমার তারপরে দরদ তারপরে তুফান তখন দেখবেন এখন তো মাত্র একটা শো চলে স্টকহোম সিটিতে তখন হয়তো বা দুই দিন চলবে তিন দিন চলবে এবং শুধু স্টকহোম সিটি না তখন গোতেনবার্গে চলবে তখন মালমোতে চলবে যেখানে বাঙালিরা আছে এরকম আস্তে 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 মার্কেট হচ্ছে বিদেশে আমরা যারা বাঙালি আছি বা যারা বাংলা ভাষায় কথা বলে বাঙালি তারা কিন্তু বাংলা সিনেমা দেখতে চায় বন্ধুরা তারা ভালো সিনেমা পায় না এই জন্য দেখতে পারে না এবং ধীরে ধীরে মার্কেট বড় হইতেছে সুইডেনে যখন মার্কেট বড় হইতেছে তারা নিশ্চয়ই সারা পৃথিবীতে মার্কেট বড় হচ্ছে পয়সা তোলা 100 কোটি তোলা কোনো একটা খুব বড় ব্যাপার হবে না এবং এটা হবে একমাত্র শাকিব খানের হাত ধরেই আমরা একটা জিনিস জানি 100 কোটির ঘরে যদি যায় কোনো দিন বাংলা ছবি সেটা শাকিবের হাত ধরেই যাবে অন্য কেউ পারবে না ভালো থাকবেন সবাই ভালো রাখবেন সবাইকে খুদা হাফেজ